अरे पीछे नहीं নারায়ণগঞ্জের মানুষ চায় মেয়রকে মেয়র হিসেবে আইবিকে আবার নির্বাচিত করতে আবার দেখতে, কারণ উনি এই নারায়ণগঞ্জের বহুত উন্নয়ন সাধন করেছেন। আনাচে কানাচে চিপাগুলি সব জায়গায় তুমি ড্রেন নিষ্কাশন এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, এবং নারায়ণগঞ্জের আগে এমন উন্নয়ন ছিল না, এখন বর্তমানে উনি আসার পরে যে রকম উন্নয়নটা হয়েছে তাই আমরা সবাই খুশি। উনি নৌকা প্রতীক পাওয়াতে আমরা সবাই খুশি। মানে এমন সৎ এবং ন্যায় এবং যোগ্য সাহসী নেত্রী আমরা পেয়েছি শেখ হাসিনার মাধ্যমে আইবি আপাকে, সেজন্য আমরা শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। শেখ হাসিনা মেয়র আইবি আপাকে নমস্কার দেওয়াতে আমরা নারায়ণবাসী অভিনন্দন এবং অনেক খুশি। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই যে সবসময় আইবি আপাকে সবসময় যেন পাশে রাখে। অনেক আনন্দিত, অনেক আমরা গর্বিত জনতা শেখ হাসিনা মনোনয়ন দিয়ে তাকে আমাদের নারায়ণবাসীকে দণ্ড করেছেন। আনন্দিত এবং উল্লসিত যে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত, আমাদের মনের ভাষা জনতা শেখ হাসিনা আইবিকে নমিনেশনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে মুগ্ধ করেছে, নারায়ণগঞ্জবাসীকে বাসীর প্রতি বিশ্বাস রেখেছে। আমরা জাস্ট আমরা মেয়র মহোদয়কে আজকে শুভেচ্ছা জানানোর জন্য তার বাসভবনে উপস্থিত হয়েছি। আমরা তার সাফল্য কামনা করি। আমরা আশা করি নারায়ণগঞ্জের প্রত্যেকটা নেতাকর্মী আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বাইরে যারা আছে অসংখ্য গুণগ্রাহী বক্তা রয়েছে, আমরা আশা করি আমরা সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে মেয়র আইবির পিছনে আমরা থাকবো এবং তার বিজয়কে আমরা ছিনিয়ে আনব। আমি প্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কারণ উনি একটা যোগ্য নেত্রী আমাদের নারায়ণগঞ্জে উপহার দিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী কখনো ভুল করেননি, কারণ উনি একজন বিচক্ষণ, সে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। কারণ ডিজিটাল বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য আইবি আপার বিকল্প নাই, সে হিসাবে আমি একজন মানে নেত্রী হিসাবে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে ডিস্ট্রিক্ট যুব মহিলা লীগের আমি নেত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং নারায়ণগঞ্জবাসীদেরকে বলবো যারা সবাই বিভেদ ভুলে গিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা নির্বাচন করি এবং আমরা নৌকার প্রতীকে জয়যুক্ত করি। এবং মাস পিপল যারা আছেন নারায়ণগঞ্জের সবাই আজ আনন্দিত এবং গর্বিত যে মেয়র আইবিকে নিয়ে, যে তারা একটা যোগ্য প্রার্থী পেয়েছে, স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে তারা ভোট দিবে।